আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান নিয়ে। সো কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমাদের অ্যাসাইনমেন্টে। লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে মাত্র একটা সৃজনশীল এবং একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যা আমি স্ক্রিনে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তোমাদের অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম হচ্ছে নবম অধ্যায় থেকে তাপ ও পরিমাত্রা, আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার পরিমাপ, তাপ সঞ্চালন। ওকে, এখানে একটা মাত্র সৃজনশীল প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে, আমরা একটু পড়ি। হ্যাঁ, লাবিব একটি লৌহ দণ্ড দিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষণ পর সে দেখল দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। ও মাই গড, অনেক। ক নম্বর প্রশ্নটি হচ্ছে তাপ সঞ্চালন কাকে বলে? খ নম্বর প্রশ্নটি হচ্ছে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? গ নম্বর প্রশ্নটি হচ্ছে দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে রূপান্তর করো, মানে হচ্ছে দণ্ডের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করো। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। ওকে, আনসার কিন্তু প্রোভাইড করা আছে। সো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটি হচ্ছে গরম হেরিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? হারিকেন আমরা চিনি সবাই, এই অনেক আগে আমরা যখন ছোটো ছিলাম তখন লেখাপড়া করার জন্য আমরা হারিকেন ইউজ করতাম যখন নাকি ইলেকট্রিসিটি না থাকতো। বর্তমানের ছেলেমেয়েরা এই হারিকেনগুলো চিনবে না, বিকজ তারা হারিকেনের সাথে পরিচিত নয়। ওকে, সো কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে আমাদের সলিউশন পার্টে। লেট গেট স্টার্ট। হ্যাঁ, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি কমপ্লিটলি প্রস্তুত করতে পেরেছ। এমন প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা বিষয়ের সমাধান সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে
এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে ঘন্টা বাজাতে হবে যেন আমার প্রতিটি আপডেট সবার প্রথমে তোমার নিকট পৌঁছে যায়। আরেকটা কথা হচ্ছে, যেহেতু তুমি সম্পূর্ণ ভিডিও দেখেছো, তোমার কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করে যাবা এবং শেয়ার করবা তোমার প্রতিটি ফ্রেন্ডের নিকট, যেন সেও তোমার থেকে উপকৃত হতে পারে। সো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন স্টে হ্যাপি স্টে কুল, আসসালামু আলাইকুম।